ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ঘোরের কাঁটায় এখন 5:03 আর ফের লকডাউন শুরু রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে। যেমনটা আপনাদের আগেও জানিয়েছি যে কলকাতার যে কটি কন্টেনমেন্ট জোন রয়েছে, উত্তর চব্বিশ পরগনার 94টি কন্টেনমেন্ট জোন রয়েছে, হাওড়ায় রয়েছে, সেই কন্টেনমেন্ট জোনগুলিতে আগেই আপনাদের দেখিয়েছি যে প্রশাসনের তরফ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে লকডাউন শুরুর মুহূর্তে ছবিটা কি আপনাদের দেখাবো। এই মুহূর্তে চলে যাব তেলেঙ্গা বাগানে, রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তেলেঙ্গা বাগানের যে জোনটা, যে এলাকাটা পড়ছে কন্টেনমেন্ট জোনে, অধর চন্দ্র দাস লেন, তুমি সেখানেই রয়েছো। তো লকডাউন কিভাবে কার্যকরী করা হচ্ছে, আবারও লকডাউন কিভাবে কার্যকরী করা হচ্ছে প্রশাসনের তরফে কি দেখতে পাচ্ছ? যখনই বেরোবেন সর্বদা মুখে মাস্ক ব্যবহার করুন। দেখো, প্রথমেই তোমাকে সেই ছবিটা দেখাবো। তেলেঙ্গা বাগানে অধরচন্দ্র দাস লেনের সামনে আমরা রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন পুলিশ কর্মী রয়েছেন এবং দুজন পুলিশ কর্মীর সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি বাসের ব্যারিকেড। এবং এখানে যারা রয়েছেন এলাকার বাসিন্দারা, তাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে যে তারা যেন বাইরে না বেরোন। দুজনকে এখনো অবধি দেখা যাচ্ছে, তারা যদিও হয়তো বাইরে বাড়িতেই ঢুকে যাবেন। এবং এই যে পরিস্থিতি, পুরোপুরি কন্টেনমেন্ট জোন হিসেবে এটাকে বিবেচনা করা হয়েছে এবং সেই অনুযায়ী এখানে কিন্তু সেই লকডাউনের প্রক্রিয়া চলছে। অন্যদিকে আমার ক্যামেরা পার্সন সুদীপ রায়কে বলছি দেখানোর জন্য যে পাশেই উল্টোডাঙ্গা থানার তরফ থেকে পুলিশের গাড়ি এবং সেখানে মাইকে প্রচার করা হচ্ছে। আপনারা তেলেঙ্গা বাগানের ছবি দেখছেন, আমাদের প্রতিনিধি আবির দত্ত। করবেন সাবান দিয়ে ধুলাই করবেন, আর বাড়ির লোককেও বলবেন যেন ওরা মাস্ক ব্যবহার করে। আর দোকানপাত্র যেটা আছে 7টা থেকে 12টা খোলা থাকবে, বাইরে বেরোবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিজেও সুস্থ থাকুন, আর সবাইকে সুস্থ করার আপনাদের অনুরোধ করা হচ্ছে। নিজে সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ থাকার সুযোগ করে দেয়। দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে এখানে কিন্তু মাইকে প্রচার চালানো হচ্ছে। এবং বাঁদিকের ছবিটা আরো একবার দেখাচ্ছি, দুজন পুলিশের কর্মী তারা দাঁড়িয়ে রয়েছেন এবং বাইরে আরো একজনকে। আপনি কি এই এলাকায় থাকেন? তার বাইরে তাহলে আপনি না, একটুখানি দরকারি ছিল, একটুখানি এসেছিলাম, ওষুধ নিতে এসেছিলাম। আপনি কি এই কন্টেনমেন্ট জোন এলাকায় থাকেন? ওই পাশে থাকি, পিছন সেক্টর। আরো একজনের সঙ্গে কথা বললাম যে তিনি দেখতে এসেছেন এবং এখানে পুলিশ কর্মীরা রয়েছেন। কন্টেনমেন্ট জোন যেখানে রয়েছে সম্পূর্ণভাবে গার্ডরেল এবং বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, রাস্তায় আর কোনো লোক নেই। এবং এই বিষয়টাই কিন্তু বলা হয়েছে, সামনে একটি দোকান দূরে রয়েছে, সেই দোকানটাও বন্ধ রাখা হয়েছে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল। এবং যারা বাইরে রয়েছেন তারা তৎক্ষণাৎ যাতে বাড়িতে ঢুকে যান, সেই কথাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই কন্টেনমেন্ট জোনে যে লকডাউন প্রক্রিয়া চালু হওয়ার কথা, কলকাতা শহরে যে কটি জায়গাতে এই কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম এই অধরচন্দ্র দাস লেন সেই তেলেঙ্গা বাগানে, সেখানে কিন্তু লকডাউন চালু হয়েছে বা লকডাউন শুরু হয়েছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। তেলেঙ্গা বাগানের যে ছবিটা আপনারা দেখলেন, আপনাদেরকে যে ছবি আমাদের সামনে দেখালো আবির দত্ত, আমরা আবারও আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাবো যে কিভাবে লকডাউনটা কার্যকরী হচ্ছে, কতটা মানুষ মানছেন, সে সমস্ত ছবি তুলে ধরবো।